হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু আমরা গুগল ক্রম ব্রাউজার এবং হচ্ছে ইউটিউবে বিভিন্ন বিষয়ে সার্চ করে থাকি সো সার্চ করতে করতে কিন্তু আমাদের সার্চ হিস্টোরিটা অনেক বেশি হয়ে যায় সো আমরা সময় সেটাকে ডিলিট করার চেষ্টা করি বাট আমাদেরকে ডিট করতে হলে এক এক করে ডিলিট করতে হয় বা একসময় আমরা সেখান থেকে ডিলিট করে দেওয়ার পরও কিন্তু আমাদের সার্চ হিস্টোরিটা কিন্তু ডিলিট হয় না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউটিউব এবং হচ্ছে গুগল ক্রম ব্রাউজারের সার্চ হিস্টোরিটাকে আপনারা এক ক্লিকে ক্লিক করবেন একবারে পারমানেন্টলি অর্থাৎ আপনারা এক ক্লিকে সব কিছু পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন তো সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা যদি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা ইউটিউব এবং হচ্ছে গুগল ক্রম ব্রাউজারের সার্চ হিস্টোরিটাকে একবারে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন তো সেটা করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল অ্যাপ্লিকেশনটিতে জাস্ট আপনারা গুগল অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখানে হচ্ছে যে কাজটি করবে সেটি হচ্ছে আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন মাই অ্যাক্টিভিটি এম ওয়াই মাই এ সি টি আই বি আই টি ওয়াই অ্যাক্টিভিটি লিখে আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে বা একটি অপশন চলে আসবে আপনারা দেখতে পারতেছেন এখানে মাই অ্যাক্টিভিটি আপনারা জাস্ট মাই অ্যাক্টিভিটি এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার ফর এখানে দেখতে পারবেন আপনাদের যতগুলো অ্যাক্টিভিটি আছে বা আপনি যতগুলো ওয়েবসাইটের সাথে অ্যাড হয়েছেন বা যত কিছু আপনারা সার্চ করেছেন সব কিছু আপনাদের এখানে চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আপনারা যে কাজটি করবেন দেখতে পারতেছেন এখানে আপনারা যে যে বিষয়গুলো সার্চ করেছেন সবগুলো কিন্তু আপনাদের এখানে সব কিছু চলে এসেছে সো এখান থেকে চাইলে আপনারা সব কিছু একবারে ডিলিট করে দিতে পারবেন তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলিট করবেন একবারে ফার্মালিটি ডিলিট করে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো ডিলিট করার জন্য আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে যে কাজটি করবেন দেখতে পারতেছেন এখানে একটি লেখা চলে এসেছে সার্চ ইউর অ্যাক্টিভিটি উপরে দেখতে পারতেছেন থ্রি একটি লাইন্স আপনারা তার জাস্ট থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ডিলিট অ্যাক্টিভিটি বাই আপনারা এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে লাস্ট আওয়ার্স লাস্ট ডে অল টাইম কাস্টম রেঞ্জ মানে হচ্ছে আপনারা কোন সময় সার্চ স্টোরিটাকে আপনারা ডিলিট করবেন তারপরে যেহেতু অল টাইম মানে সব সময় যতগুলো সার্চ করেছি সবগুলোকে ডিলিট করার চেষ্টা করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সরাসরি অল টাইমের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে জাস্ট আমরা এইগুলাকে সবগুলাকে টিকমার্ক করে দিব টিকমার্ক করে দিয়ে জাস্ট এখানে হচ্ছে নেক্সট আইকনটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে জাস্ট ডিলিট আইকনটির উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সবকিছু এখান থেকে সরাসরি ডিলিট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে এখন হচ্ছে আমি গোট ইটের উপর ক্লিক করলাম ক্লিক করে সাথে সাথে কিন্তু আমার এখানে সার্চ স্টোরি থেকে কিন্তু সবকিছু চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সার্চ কিন্তু আর কোনো কিছু নেই তো এবার হচ্ছে আপনারা গুগল ক্রম বাজার এবং হচ্ছে ইউটিউব এছাড়াও হচ্ছে আপনারা যতগুলো অ্যাক্টিভিটি আছে মানে গুগলে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলোর কিন্তু অ্যাক্টিভিটি আপনারা এখান থেকে জাস্ট এভাবে ডিলিট করে দিতে পারবেন এবং হচ্ছে আপনার সার্চ লিস্ট থেকে সবকিছু কিন্তু চলে যাবে তো গাছ মূলত হয়েছিল আজকের মতো আমার ভিডিও আমার ভিডিওটা থেকে যদি আপনারা একটু উপকৃত হয় কিংবা আপনারা যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিয়ে যাবেন